কলকাতা বল কলকাতা বল কলকাতা বল 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 কলকাতা বল কলকাতা থেকে আমি দুর্গা অঞ্জনা নদীর উপর অবৈধ নির্মাণ রুখতে পথে নামল বিজেপি নদীয়া কৃষ্ণনগরে অঞ্জনা নদীর শেষ অবশিষ্ট বাঁচাতে পথে নামল বিজেপির কর্মীরা অবৈধভাবে নদীয়ার কৃষ্ণনগরে অঞ্জনা নদীর খালে মাটি ফেলে ভরাট করার অভিযোগে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপির কর্মী সমর্থকেরা অভিযোগ কৃষ্ণনগর পৌরসভা 13 নম্বর ওয়ার্ডের অন্তর্গত রাজা রোড এলাকায় ঘেঁষে রয়েছে অঞ্জনা নদীর খাল এই খালের মাধ্যমে শহরের জল নিকাশি ব্যবস্থার একটা বড় ভূমিকা রয়েছে বলে জানা যায় কিছুদিন পূর্বে খালপার সংলগ্ন ফাঁকা জমিতে অবৈধভাবে মাটি ফেলে খালটিকে ভরাট করে দেওয়ার অভিযোগ উঠেছিল ওই জমির মালিকের বিরুদ্ধে পরে সংবাদ মাধ্যমের তৎপরতায় বিষয়টি জানতে পেরে আইনানুক ব্যবস্থা নিয়ে খাল ভরাটের কাজ বন্ধ করে দেওয়া হয় অথচ তার ঠিক কিছুদিন পরেই দেখা যায় সেই জায়গাটিকে কয়েকদিনের পরেই ওই জমির মালিক জমিটির সামনের রাস্তার দিকে অংশ বাঁশ ও টিন দিয়ে ঘিরে ফের মাটি ফেলে খালটি ভরাট করার চেষ্টা করেন বিষয়টি জনসমক্ষে এলে বুধবার দুপুরে বিজেপির কর্মী সমর্থকরা প্রথমে রাজা রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন পাশাপাশি টিন ও বাঁশ দিয়ে তৈরি অস্থায়ী ব্যারিকেড ভেঙে দেয় বিক্ষোভকারীরা এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িকভাবে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর পথ অবরোধ উঠে গেলেও ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় পরবর্তী সময় কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় নদিয়া জেলা থেকে সায়ন মদকের রিপোর্ট বল কলকাতা বন্দে মাতরম বলবাসন হাই হাই বলবাসন হাই হাই কথা বলছিস কেন এখানে বা দেখছি যে ভিডিও ক্যামেরা চলছে Thank you.
ট্যাক্স ম্যাক্স কাটছে, ও তাকে চেয়ে নিচ্ছে, এটা তো অরিজিনাল জমি, না না আপনি 60 বছর আগেকার দলিলপত্র আপনি পাবেন, আমরা এখানকার স্থানীয় লোক, আপনি স্থানীয় লোক, আপনি কাগজপত্র সম্বন্ধে জানেন না, কাগজপত্র সম্বন্ধে এখানে 100 বছর বানানো যায় না, বানানো 60 বছর আগে পৌরসভা কি করে আপনাকে পারমিশন দেয় যে কাগজপত্র আছে, সব আছে, 50-60 বছর আগে দলিলপত্র আছে, কি করতেন এখানে? এইখানটায় আমি হচ্ছে ব্যবসা বাণিজ্য করতাম। এখানে এর আগে দাঁড়াও, এখানে আপনি যখন আপনি বলছেন পৌরসভা পারমিশন দিয়েছিল, তাহলে প্রথম যখন আপনি যখন এখানে পৌরসভা যাই পারমিশন দেওয়ার পর যখন এখানে আপনি নোংরা করছিলেন, তখন কেন পৌরসভা গেল? হ্যাঁ, তাহলে আমি এখানে যখন আমার পৌরসভাটির কাগজপত্র রেডি হয়নি বলে আমি কাগজপত্র করতে পারি না, কাজ করতে পারি না, আমি কাগজপত্র আমার পৌরসভা রেডি হয়নি বলে আমি হচ্ছে কাজ করতে পারি না, পৌরসভাদের থেকে তো মাটি তুলে নিয়ে গেছিলেন, আমি তাও করেছিলাম, ভাতীয় কমিশন
কথা বলছিস কেন এখানে? বা দেখছি না ভিডিও ক্যামেরা চলছে। কাগজপত্র সম্বন্ধে এখানে বানানো সাত বছর আগে পৌরসভা কি করে আপনাকে পারমিশন দেয় যে অরিজিনাল কাগজপত্র আছে, সব আছে, সাত বছর, পঞ্চাশ ষাট বছর আগে দলিল পত্র আছে, সব কিছু আছে। কি করছেন এখানে? এইখানটায় আমি হচ্ছে ব্যবসা বাণিজ্য করছি। এখানে আপনি বলছেন পৌরসভা পারমিশন দিয়েছিল, তাহলে প্রথম যখন আপনি যখন এখানে পৌরসভা পারমিশন দেওয়ার পর যখন এখানে আপনি নোটারি করছিলেন, তখন কেন পৌরসভা গেল? আপনি বেসিক্যালি যে অন্ধ্র নদী যে কোনো বিল্ডিং আছে ওদেরও কাগজ আছে। এটা তো অন্ধ্র নদী রবীন্দ্রনাথের আমার নিজের জমি। কি নাম আপনার? শঙ্কর শাহ। এখানে পারমিশন কে দিয়েছে আপনাকে? এখানে এই যে প্রমোটারি করার এখানে আছে দর্জি পালানা দাবি করে এখানে পৌরসভা অনেকদিন আগে তো পৌরসভা এর আগের থেকে বহুত আগের থেকে ট্যাক্স ম্যাক্স কাটছে, বহুত আগের থেকে নিচ্ছে। এটা তো অরিজিনাল জমি, এটা জমি ছিল না, এটা ভরাট করা হয়। কি হলো? আপনি স্থানীয় লোক, আপনি জানেন না কাগজপত্র সম্বন্ধে, জানেন না কাগজপত্র সম্বন্ধে এখানে একশো বছর বানানো যায় না? বানানো সাত বছর আগে কি করে বানানো? আপনি বলছেন পৌরসভা পারমিশন দিয়েছিল, তাহলে প্রথম যখন আপনি যখন এখানে পৌরসভা যাই পারমিশন দেওয়ার পর যখন এখানে আপনি প্রমোটারি করছিলেন, তখন কেন পৌরসভা তুলে নিয়ে গেল? হ্যাঁ ব্যবসাদার, তাহলে পরে এখান থেকে না এখানে তো আপনি মাটি ফেলেছিলেন, তখন তো সেই মুহূর্তে পৌরসভার পক্ষ থেকে তো পৌরসভা রেডি হয়নি বলে
আমি হচ্ছে কাজ করতে পারি পৌরসভা থেকে তো মাটি তুলে নিয়ে গেছিল এখানে কোথায় থাকেন আপনি নতুন কালীপুর হ্যাঁ নতুন কালীপুর থেকে সব থেকে এই অঞ্জনা নদীর পাড়ে চলে এসেছি অঞ্জনা নদী এখন আমি দাঁড়িয়ে আছি একদম অঞ্জনা নদীর ওপরে তা এই অঞ্জনা নদী এমন একটা নদী যেটা আমরা আপনার দূর থেকে যারা দেখছেন তাদের জানিয়ে রাখি রবীন্দ্রনাথের কবিতে আমরা অঞ্জনা নদীটা খবর পাই এবং কৃষ্ণগড় রাজবাড়ি কাছেই এখান থেকে 500 মিটারের মধ্যে কৃষ্ণগড় রাজবাড়ি রবীন্দ্রনাথ ঠাকুর এই অঞ্জনা নদী বয়ে এই নদী বয়ে দেখছেন এখন যে নদী বয়ে এই রাজবাড়িতে আসতেন বেড়াতে সেই ইতিহাস আমরা পেয়েছি অঞ্জনার অনেক গল্প পেয়েছি সেই সেই জমি আজকে কীভাবে মিউনিসিপ্যালিটি থ্রুতে না কেন হচ্ছে আমরা জানি না কিন্তু ব্যক্তিগতভাবে সেটা অধিকার করছে সেই ব্যক্তিগত অধিকারটা আমরা দেখলাম মাঝে কিছুদিন ইয়ে ছিল মিউনিসিপ্যালিটিকে তুলে ফেললো কিন্তু আবার কী জানি না আবার ব্যারিকেডটা আবার জবরদখল হচ্ছে তা আমরা সেই পার্টির থেকে অন্য নদীকে উদ্ধার করতে চলেছি তা আমরা যা ছিল ভেঙে দিলাম এবং নদীকে আমরা পূর্ণ মাত্রায় পেতে চাই নদী যেমন অঞ্জনা নদী ছিল সে অঞ্জনা নদী পেতে চায় এবং যারা এই জন্যে কাগজপত্র করছে বা যারা জবরদখল নিচ্ছে তাদের পুরোপুরি শাস্তি চাই আর এর জন্য আমরা যে এই যে আজকে এটা তুলে দিলাম ওনাদের হ্যাঁ এর জন্য যদি আইনতভাবে কোনো দণ্ড দেয় আমি তো প্রস্তুত কারণ আমরা নদীটা আগে বাঁচাতে চাই নদীর জন্যে যা যতটা দূরে যেতে হয় যেতে প্রস্তুত আপনার নাম আমার নাম জ্যোতির্ময় পাল ডাক নাম পিন্টু মল্লিকপাড়া জলনাকে বাড়ি 60 বছরের আগের জমির সেই জমি মর্যাদা দেখে আমি দলিল পুরনো দলিল দেখে অরিজিনাল সব রেকর্ড মেকর্ড দেখে আমি জমিটা কিনা হয়েছে শঙ্কর সাহেব এবং বিপ্লব সার নামে এবার সেই জমিটা বিজেপির এখানকার কিছু নেতা এসে আমার জমিটার হচ্ছে সব ভেঙে চুড়ে তছনছ করে দিয়েছে ঠিক আছে এবার ওর যে এটা যদি অরিজিনাল খাল হয় আমি স্বইচ্ছায় জমি ছেড়ে দেবো স্বইচ্ছায় জমি ছেড়ে দেবো আমার কোনো প্রটেস্ট নেই এর প্রতিবাদ চাই এর আমার প্রতিবাদ চাই যে আমার জমি যে ভেঙেছে তার প্রতিবাদ চাই আমার তার প্রতিবাদ চাই আমার ক্ষতিপূরণ আমার পুরো ক্ষতিপূরণ দিতে হবে বিজেপির লোকই আমার মাটি তুলে নিয়ে গিয়েছে এরপর দিন অত্যাচার হয়েছে দিনের পর দিন এসে অত্যাচার করেছে জমির উপরে হ্যাঁ পড়ব এর আগে আমরা কাজ করেছিলাম পৌরসভার কাছে পারমিশন ছিল না বলে আমাদের কাজটা আটকিয়েছিল পৌরসভার কাছে আমাদের পারমিশন হওয়ার পরে তারপরে আমরা সামনে বেড়াটা দিয়েছি ননিবাসের বেড়া ওটা ওটা লোকের চোখে ধরছে বলে আমরা বেড়াটা দিয়েছি এবার সেয়ার পরে তারপরে আমরা কাজ চালু করেছি ভিতর দিকে বাঁশ দিয়ে কাজ চালু করেছি সেটা আমাদের পুরো কাজটা বিজেপির লোক এসে ভেঙে দিয়েছে ছিল না আমরা ছিলাম না ওটা আমরা ছিলাম না ওটা আমরা ছিলাম না আমরা ডাক্তার দেখাতে গেছিলাম বাইরে সেই টাইমে পৌরসভার পারমিশন ছিল না বলে আমাদের কাজে বাধা দেওয়া হয়েছিল আমরা ছিলাম না হ্যাঁ পরে আমরা এসে পারমিশন টারমিশন সব করিয়েছি কোনো কনস্টেবল করিনি শুধু বাঁশ দিয়ে আমরা ঘিরেছিলাম আমরা কোনো কনস্টেবল করিনি এখানটা আমরা ব্যবসা বাণিজ্য করতাম হ্যাঁ আমার নাম শঙ্কর শাহ আমার ভাইয়ের নাম বিপ্লব শাহ দুই নামে জায়গাটা কেনা রয়েছে নিশীথ রঞ্জন বিশ্বাস এবার এর 4টে পিট দলিল আছে জমির বয়স 54 সাল পর্যন্ত হবে দলিলের যা রয়েছে আজকে দীর্ঘদিন ধরে আমাদের এই আন্দোলন চলছে দীর্ঘদিন ধরে জলঙ্গি নদী যে অঞ্জনা নদী বয়ে গিয়েছে কৃষ্ণনগর শহরের বুকের ওপর দিয়ে সেই নদীকে কেন্দ্র করে আশপাশ দিয়ে অবৈধভাবে বাড়ি নির্মাণের কাজ চলেছে ওখান দিয়ে প্রোমোটারি রাত চলছে দিনের পর দিন ধরে আমরা বারবার পৌর প্রশাসন এবং প্রশাসনিক স্তরে জানানোর পরেও এর কোনো সুরাহা আমরা পাইনি হঠাৎ করে কিছুদিন আগে থেকে দেখা যায় ঘোষপুকুরের পাড়ে যে অঞ্জনা নদী যেখান দিয়ে বয়ে গেছে তার পাশে অবৈধভাবে মাটি ফেলে বন্ধ করার কাজ চলছে সেটা আমরা প্রশাসনকে জানাই প্রশাসনকে জানানোর পরে ওই জায়গাটা কাজ বন্ধ ছিল কাজ বন্ধ থাকার পরে হঠাৎ করে দেখা যায় 12ই ডিসেম্বর কৃষ্ণনগর পৌরসভা সেখানকার কাজ করার অনুমতি দেয় অনুমতি দেওয়ার পরে আজকে ওইখানকার কৃষ্ণনগরবাসীর অভিযোগ আস্তে আস্তে দিনের পর দিন কৃষ্ণনগর শহরের মধ্যে দিয়ে যে অঞ্জনা নদী বয়ে গিয়েছে সেই অঞ্জনা নদী ভরাট হয়ে যাচ্ছে এতে আমরা দেখেছি কৃষ্ণনগর পৌরসভায় যদি একটা কোনো একটুখানি বৃষ্টি হয় তাতেও হাঁটু পর্যন্ত জল জমে যায় কৃষ্ণনগর শহরের বৃষ্টি হলে জমে থাকা জল সেটা বেরোনোর কোনো পদ্ধতি নেই
আস্তে আস্তে প্রমোটারি রাজ চলছে, এইখানে জমি নদী বন্ধ করে এখানে অবৈধভাবে নির্মাণ কাজ চলছে, এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। সেই প্রতিবাদ জানাতে গিয়ে আজকে আমরা ওখানে পথাবরোধ করি, পথাবরোধ করে ওইখানে যে মাটি ফেলে বন্ধ হয়েছে সেই কাজ বন্ধ করে দেওয়া হয়। বিল্টু পণ্ডিত, কৃষ্ণনগর শহর দক্ষিণ বিজেপির সাধারণ সম্পাদক। আমাদের কৃষ্ণনগরের ওপর দিয়ে যে অঞ্জনা নদী বয়ে গেছে আমরা সেটা সবাই জানি, ছোটবেলা থেকে প্রত্যেকেই আমরা পড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাতে যে অঞ্জনা নদীর তীরে চন্দনী গায়। এই অঞ্জনা নদীটা আমাদের কৃষ্ণনগরের ওপর দিয়েও বয়ে গেছে। তা কৃষ্ণনগরে আজকে দাঁড়িয়ে থেকে অঞ্জনা নদী বলে কোনো কিছু নেই, অঞ্জনা নদী একটা সামান্য ড্রেনও নেই। কৃষ্ণনগর পৌরসভার বিভিন্ন অবৈধ কার্যে, বিভিন্ন অবৈধ পারমিশনে আজকে অঞ্জনা নদীর ওপরে বহু অবৈধ নির্মাণ হয়ে গেছে, যার ফলে অঞ্জনা নদী তার অস্তিত্ব হারিয়ে ফেলে দিয়েছে। একটা নদী পরিবেশের পক্ষে প্রচণ্ড দরকার। আমরা দেখেছিলাম 2000 সালের যে বন্যা হয়েছিল সেই বন্যাতে এই অঞ্জনা নদী কৃষ্ণনগরকে বাঁচিয়েছিল, পুরো জলটা অঞ্জনা খাল দিয়ে বেরিয়েছিল। সেদিন যদি অঞ্জনা না থাকতো কৃষ্ণনগরকে আজকে খুঁজে পাওয়া যেত না। কিন্তু আজকে বর্তমানে এই যে তৃণমূলের পৌরসভার অবৈধ কাজকর্মে, অবৈধ অনুমতিতে অঞ্জনা খাল শেষ হয়ে গেছে। ঠিক সেই রকমভাবেই আমরা দেখলাম কদিন আগে ঘোষপুকুরের ওপরে অঞ্জনা খালের ওপরে অবৈধ নির্মাণ চলছিল। আমরা বারবার প্রশাসনকে অনুরোধ করেছি যে এটা বন্ধ করা হোক, প্রশাসন উদাসীন, কোনো রকম কোনো আমাদের সহযোগিতা করেনি। তার জন্য আজকে আমরা অঞ্জনাকে বাঁচানোর জন্য, অঞ্জনাকে তার উচ্ছল যৌবন ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টায় আমরা আজকে ভারতীয় জনতা পার্টির আমরা কিছু কর্মী মিলে সমাজকে বাঁচানোর জন্য, নদীকে বাঁচানোর জন্য আমরা ওখানে শান্তিপূর্ণ অবরোধ করছিলাম। ঠিক সেই সময় প্রশাসন গিয়ে, পুলিশ গিয়ে আমাদের অবরোধের ওপরে হাঙ্গামা করে, আমরা ছত্রভঙ্গ হয়ে যাই। তখন নানান রকমভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। সাধারণ মানুষ ক্ষিপ্ত এমনিতেই ছিল যে অঞ্জনা বন্ধ হয়ে যাচ্ছে, তো সাধারণ মানুষ উত্তাল হয়ে যায়। সেই জনতাকে সামাল দিতে গিয়ে পুলিশের সঙ্গে নানান রকম বাগবিতণ্ডা হয়। এখন বর্তমানে দাঁড়িয়ে থেকে আমাদের দাবি অঞ্জনাকে তার পুরনো জীবন যৌবন ফিরিয়ে দেওয়া হোক, আমাদের কৃষ্ণনগরকে বাঁচানো হোক, আমাদের কৃষ্ণনগরবাসীকে বাঁচতে দেওয়া হোক। আপনার নাম? সপ্তর্ষি চক্রবর্তী, রাজ্য যুব মোর্চার সদস্য। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।